আগামী 8 জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে সেটুর উদ্যোগে রাজ্যভিত্তিক শ্রমিক জমায়েত অনুষ্ঠিত হবে। এই শ্রমিক জমায়েত কেবলমাত্র শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা রাজ্য থেকে ইতিমধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। গত 5 বছরে যারা শোষিত, বঞ্চিত, অবহেলিত সমস্ত অংশের মানুষের প্রতিবাদের মঞ্চ হিসেবে এই সমাবেশে উপস্থিত হবে। বৃহস্পতিবার এই সমাবেশ সম্পর্কে জানাতে গিয়ে বলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, গত 5 বছরে মানুষের মধ্যে জমে থাকা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর মঞ্চ এটি। এই কর্মসূচিকে ব্যর্থ করার জন্য শাসক দল বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছে, তাকে প্রতিহত করে সমাবেশমুখী হওয়ার জন্য আহ্বান জানান সিপিএম রাজ্য সম্পাদক। মানুষ একত্রিত হলে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা পালাতে বাধ্য হচ্ছেন, তাই 8 জানুয়ারি ত্রিপুরা রাজ্যের মানুষ সর্বাত্মকভাবে একই কায়দায় রুখে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 8ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্থাবল ময়দানে সিআইটির উদ্যোগে যে রাজ্যভিত্তিক একটা শ্রমিক জমায়েত হতে যাচ্ছে, এটা শুধু শ্রমিকদের জমায়েতের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে না। আমরা সারা ত্রিপুরা থেকে যা সারা আমরা দেখছি, এতে ত্রিপুরা রাজ্যের যারা গত 5 বছরে শোষিত, বঞ্চিত, অবহেলিত সমস্ত অংশের মানুষ একটা প্রতিবাদের মঞ্চ হিসাবে, তাদের গত 5 বছরে এদের যে চাপা ক্ষোভ তার বহিঃপ্রকাশ করার একটা ক্ষেত্র হিসাবে, একটা সুবর্ণ সুযোগ হিসাবে আগামী 8 তারিখের এই কর্মসূচিকে ব্যবহার করার জন্য তার মুখে আছে। যেখানে মানুষ তার সমস্ত জড়তা, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে একটু পা মেলাচ্ছেন, এই শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা তারা পালাতে বাধ্য হচ্ছেন। আগামী 8 তারিখও এরকমভাবে ত্রিপুরাদের সর্বত্র রুখে দাঁড়ান, আসুন দেখবেন এই দুর্বৃত্তরা, শাসক দলের এই কি বলে দালালরা, পোষা গুন্ডারা, এরা পালাতে পথ পাবে না। এবং এই জমায়েতকে শুধু শ্রমিকদের জমায়েত না, এটা একটা শ্রমিক কৃষক সমস্ত অংশের একটা জনজমায়েতে পরিণত করে আগামী বিধানসভা নির্বাচনে জনবিরোধী বা গণশত্রু, উন্নয়নের শত্রু, গরিবের শত্রু, শ্রমিকদের শত্রু বিজেপিকে উৎখাত করার একটা শপথ।